لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. الله تعالى বলছেন জমিনে অহংকারের সাথে বিচরণ করো না, অহংকারের সাথে জমিনে বিচরণ করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না. হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, যারা অহংকার করে তারা যেন আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে. আসসালামু আলাইকুম, আমরা দাগনভূঞা উপজেলার নান্দনিক একটি মসজিদ যেটা অনেক পুরনো, প্রায় 200 বছরের পুরনো. এটি হচ্ছে চৌধুরী বাড়ি, রামনগর চৌধুরী বাড়ি জামে মসজিদ. তো আমরা এই মসজিদটি আপনাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে দেখিয়েছি, আরও দেখাবো. তো স্থানীয় বড় ভাইদের কাছ থেকে আমরা এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করবো. যেমন মনে করেন যে মসজিদটি কত সালে নির্মাণ করা হয়েছে, কে নির্মাণ করা হয়েছেন, এই ধরনের বিষয়গুলো তো আমরা ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি. আসসালামু আলাইকুম. বড় ভাইয়ের নামটা যেন কি বলছেন? চৌধুরী আজাদ ভাই. হ্যাঁ, তো আপনাদের এই মসজিদটি মূলত কি নামে পরিচিত? এটা মূলত রামনগর চৌধুরী বাড়ি মসজিদ, দাগনভূঞা উপজেলার রামনগর চৌধুরী বাড়ি জামে মসজিদ. আচ্ছা, এটা কত সালে নির্মাণ হয়, এই ব্যাপারে কি আপনাদের কোনো ধারণা আছে? একটু জোরে বলতে হবে. প্রায় 250 বছর পূর্বে এটি. তো এর ভিতরে, এই 250 বছরের ভিতরে আপনার জানা মতে কতবার মেরামত করা হয়েছে, কতবার সংস্কার করা হয়েছে? থেকে দুইবার হতে পারে যে এটা সংস্কার করা হয়েছে. তো আপনার বয়স কতটুকু? 56 বছর. 56 বছরের ভিতরে আপনি কি এই মসজিদটি মেরামত করতে দেখেছেন? আপনার বয়স আপনি দেখেছেন মেরামত করতে? ভাই কি দেখছেন? আপনার একবার দেখছেন, লাস্ট উনি একবার দেখেছেন. তো আসলে দাগনভূঞার মধ্যে এটি থেকে নান্দনিক একটি মসজিদ, কিন্তু এটি মসজিদটা নির্মাণ করেছেন কে, এই ব্যাপারে কি ধারণা আছে? নির্মাণ করেছেন একবেলে চৌধুরী. আচ্ছা, ওনারা তৈরি করে দিয়েছেন আমাদের বাড়িতে, আলাদা ওনারাই করছেন? আচ্ছা আচ্ছা, ওনাদের মানে কবরটা কোথায়? একটু একটু আসি আমরা, একটু জিনিসটা মানে মূল ইয়ে হয়েছে যে এই যে উনি জয়নুদ্দিন ভূঁইয়া, ইনি এসেছে আমাদের পরিবারের ইয়া মূল. হ্যাঁ, জয়নুদ্দিন মানে যেটাকে সবার মুরব্বী বলা হয় বা সবার বড় যিনি. হ্যাঁ, এনার থেকে হয়েছে ওনার চার ছেলে. আমরা একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি. যাক মাশাল্লাহ, ওনাদের এটা আপনাদের পারিবারিক কবর যেটাকে বলা হয়? আচ্ছা 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 আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ. মানুষের একটা বিষয়ে, আপনি মরে যাওয়ার পরে মানুষ আপনাকে মনে রাখবে, সেটি হচ্ছে আপনার কর্ম. এই কর্মের ভিতরে দুটা জিনিস ভিতরে আপনাকে মানুষ মনে করবে, এক হচ্ছে আপনার সুকর্ম, এক হচ্ছে আপনার কুকর্ম. আপনি যদি সুকর্মটা মানুষের কাছে রেখে যেতে পারেন দুনিয়ার বুকে, তাহলে এই সুকর্মের উপলক্ষে আপনাকে মানুষ মনে রাখবে. আর যদি কুকর্ম করে যান সেক্ষেত্রে আপনাকে মনে রাখবে, জালিম হিসাবে মানুষ আপনাকে সিলেক্ট করবে যে অমুকের কবর, এটা অমুক জালিম ছিল. তো সেই জন্য আমাদের সকলের মনে রাখা উচিত, এটা আমাদের মনের ভিতরে একদম খোদা করে লিখে রাখা উচিত, সেটা হচ্ছে যে সুকর্ম করে যেতে পারলেই আমাদেরকে মানুষ মনে রাখবে. আমরা যদি মানুষের দুর্ব্যবহার করি আজীবন, মানুষ আমাদেরকে মনে রাখবে এই হিসাবে যে এই লোকের ব্যবহার দুর্ব্যবহার ছিল. তো আপনাদেরকে আসলে বিশেষ ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য. আর এই মসজিদটি আসলে আপনাদের এলাকায় পড়ছে, এটা সত্যি আপনাদের জন্য গর্বের এবং সৌভাগ্যের একটা বিষয়। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন. ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন. আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।